আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটা অ্যাপাচি আর টি আরের মিটার কীভাবে রিপেয়ার করতে হয় এবং কি প্রবলেম ছিল। এটা সমস্যা ছিল মূলত ফুল পাওয়ার ডেড প্রবলেম। তো এটা প্রাথমিকভাবে চেক করলাম আমরা। চেক করে দেখার পরে এটার মেইন সমস্যা হলো আপনার একটা পাওয়ার আইসি নষ্ট, এবং পাওয়ার আইসির পাশাপাশি মেইন যে সিপিইউ আইসি আছে, মেইন সিপিইউ আইসিটাও নষ্ট ছিল। তো আমরা কাজ করে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে রান করতে হয় এবং কীভাবে এটা চালু করতে হয়। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এবং মোটরসাইকেলের যে কোনো ডিজিটাল মিটার আমাদের কাছ থেকে রিপেয়ার করতে পারেন, সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে। সুন্দরবন এবং এসএ পরিবহন দুইটার যে কোনো একটা কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন, এবং আমরা কাজ কমপ্লিট করে আবার রিটার্ন পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। তো যে কোনো স্থান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, করে এটা আপনারা সমাধান করতে পারবেন। তো সাথেই থাকুন। ইনশাল্লাহ আমাদের কাজ শেষ। তো দেখেন, আমরা পাওয়ার দিয়ে দেখাচ্ছি, এখন মিটারটা ফুল কমপ্লিট। তো এটার মেইনলি সিপিআইসিটা নষ্ট হয়ে গেছে। তো সিপিউর পাশাপাশি আরও সিপিউ ড্রাইভার ছিল দুইটা, এই ড্রাইভার দুইটা নষ্ট ছিল, ড্রাইভার আইসি আর কি। তো এটা
রিমুভ করার পর নতুন CPU IC দিলাম, দেওয়ার পর এটা রান হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।